আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চার বছর পেরিয়ে এবার পাঁচ বছরে পা। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমাদের মুখ্য উপদেষ্টা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের আশীর্বাদ নিয়ে আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের বঙ্গদিশারী দ্বীপ সম্মান দিতে হাজির হয়ে হচ্ছে সব অতিথিবৃন্দ ও বিচারক মণ্ডলী। আদ্যাপীঠের স্বামী মহাদেবানন্দ সরস্বতী মহারাজ এবং জি বাংলার প্রখ্যাত সিরিয়ালের অভিনেত্রী রূপসী বাংলার দূরদর্শন প্রোগ্রামের খ্যাত শিল্পীরা, এছাড়াও বিভিন্ন সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ আরও কিছু সদস্যদের নিয়ে আমরা আসছি আপনাদের পাড়ায়। আর সেইখানেই আমরা দেবো আপনাদের বঙ্গদিশারী দ্বীপ সম্মান। আর এই সম্মানে বিভিন্ন মিডিয়াদের মাধ্যমে আপনাদের তুলে ধরবো আপনাদের পুজো মণ্ডপ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি সুবল সাহা, অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। পূজার এই আনন্দ মঞ্চে আমাদের আরাধনায় যথেষ্ট প্রশংসিত নাম বঙ্গদিশারী দ্বীপ সম্মান তুলে দিচ্ছি আমাদের সকলের। মালাকার মহাসভ্য আমাদের বিধানসভা চিত্র সাংবাদিক সুবল সাহা মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে তাকেও পড়িয়ে দিচ্ছেন। একইভাবে আমাদের আজকে আমরা বঙ্গদিশারী দ্বীপটা শুরু করলাম, বঙ্গদিশারী দ্বীপ সম্মান দিয়ে শুরু করলাম। আন্তরিক আমাদের আশীর্বাদ করুন, কেমন লাগলো আজকে ছত্রিশ ভালো লাগলো। নয়াগড়ে সাধারণ আগামী দিনে কি আমাদের বার্তা দেবেন, কীভাবে এগোবো? সুবল দার এই কর্মসূচি আজকে বাংলায় যারা দ্বীপ জ্বালাচ্ছে, চারিদিকে যারা দ্বীপ জ্বালাচ্ছে, আলোর উৎসব দীপাবলি যারা পালন করছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই যে মহৎ প্রচেষ্টা, একে সাধুবাদ জানালে এটা ছোট হবে? একে নিয়ে শুধু এটাই বলা যায় কোনো ভাষাই যতই ভাষা বলা হয় ততটাই কম পড়ে যায়। আমি শুধু একটাই কথা বলব, এই যে আজকের এই কর্মসূচি যা সুবলদার নেতৃত্বে সারা বছরই তিনি বিভিন্ন ধরনের তার কর্মকাণ্ড রাখেন, তিনি বিধানসভায় মূলত রাজ্যের যে আমাদের আইনসভার মন্দির সেখানে তিনি তার সবসময় চিত্র গ্রহণ করেন এবং সমাজের মধ্যে তা ছড়িয়ে দেন। অর্থাৎ গণতন্ত্রের মন্দিরের ছবি তিনি তুলে সমাজের গণতান্ত্রিক প্রতিষ্ঠার পরিকাঠাময় সেটা বজায় রাখার চেষ্টা করে। আর আজকে আমি যেটা দেখলাম এই উৎসব অনুষ্ঠানে তিনি সেই রকমই কাজ করছেন। আমরা চাইব আমাদের সকলের হয়ে আমি আদ্যা মার কাছে প্রার্থনা করব, যেহেতু এটা আদ্যাপীঠ মন্দিরে হচ্ছে, যে উনি ওনার পরিবার ওনার সহধর্মিনীও এখানে আছেন, তার সাথে ওনার পরিজনেরাও এখানে আছেন, উনি ওনার পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে আরও এরকম দ্বীপ শক্তি প্রজ্বলিত করে বাংলার শক্তিকে বাংলার আত্মিক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।